নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এর আগে দুপুরে রাজধানী কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি সামলাতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হন শতাধিক, এর মধ্যে অন্তত 40 জন পুলিশ ও বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক পুলিশ সদস্য। ঘটনার সময় কাকরাইল মোড়ের একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনের সামনে রাখা কয়েকটি গাড়িতেও দেওয়া হয় আগুন। দুপুরে কাকরাইল মসজিদের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিক আপে হামলার মধ্য দিয়ে এর সংঘর্ষ শুরু হয়। বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত দেড় ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে কাকরাইল থেকে নাইটেঙ্গেল মোড় রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়ায় বন্ধ হয়ে যায় বিএনপির সমাবেশের মাইক। রাস্তায় বসে পড়েন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। সমাবেশ স্থলে চারিদিকে অবস্থান নিয়েছে তারা। বেলা তিনটার দিকে কাল সারা দেশে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিকেল পৌনে চারটার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দেওয়া হয়েছে।